नमस्कार बंधुरा NDF गोट फार्म यूट्यूब चैनल पक्ष देखे अपन के आो एक बार स्वागत जानिए शुरू करते चले आजकल भिडियोटी। आजकल भिडियोते आलोचना थाकबे बाच्चा छागलर क्रिमिर ओषुध निये कि भावे छागल के क्रिमिर ओषुध खावाते होबे कत मास बयस थेके बाच्चा छागल के क्रिमिर ओषुध खावानो जाबे विस्तारित आलोचना थाकबे आजकल भिडियोते। ভিডিওটি শেষ মুহূর্ত অবধি অবশ্যই দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয় ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। গোট ফার্ম করতে হলে গোট ফার্মে কৃমি মেনটেন খুবই প্রয়োজন। যদি আমরা ছাগলকে সঠিক সময়ে কৃমির ডোজ না দেই কৃমির ওষুধ না খাওয়াই তাহলে ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা হয়। এর জন্য আমাদেরকে ছাগলকে সঠিক সময়ে কৃমির ওষুধ দিতে হবে। কৃমির ওষুধ আলাদা আলাদা পাওয়া যায় আলাদা আলাদা ছাগলের জন্য। বাচ্চা ছাগলের জন্য আলাদা ওষুধ পাওয়া যায়, প্রেগনেন্ট ছাগলদের জন্য আলাদা ওষুধ পাওয়া যায় এবং যে সমস্ত ছাগল নন প্রেগনেন্ট সে সমস্ত ছাগলের জন্য আলাদা ওষুধ পাওয়া যায়। তো আপনাদেরকে আলাদা আলাদা ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করাতে হবে। আজকে আমরা বাচ্চা ছাগলের ডিওয়ার্মিং নিয়ে আলোচনা করব। বাচ্চা ছাগলকে আমরা কোন ওষুধ দিয়ে কত মাস বয়স থেকে ডিওয়ার্মিং করাব? তো বাচ্চা ছাগলকে ডিওয়ার্মিং করাতে হলে আপনাদেরকে পাইপারেজেন কম্পোজিশনের যে কোনো ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করাতে পারেন। কিন্তু মনে রাখবেন পাইপারেজেন কম্পোজিশন ছাড়া অন্য কোনো কম্পোজিশনের ওষুধ যেন বাচ্চা ছাগলকে দেওয়া না হয়। কখনো কখনো এমন হয় ভুল সময়ে ভুল ওষুধ প্রয়োগের ফলে ছাগল মারা যায়। তো এই ধরনের সমস্যা যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন এবং যে ছাগলকে যে কম্পোজিশনের ওষুধ দিতে হয় সেই ছাগলকে সেই কম্পোজিশনের ওষুধ দিতে হবে। বাচ্চা ছাগলকে পাইপার জেন কম্পোজিশনের ওষুধ দিতে হবে। বড় ছাগলদের জন্য অ্যানব্যান্ডাজল কম্পোজিশনের যে কোনো ওষুধ দিতে পারেন এবং প্রেগনেন্ট ছাগলদের জন্য ফ্যান ব্যান্ডাজল কম্পোজিশনের ক্রিমির ওষুধ পাওয়া যায়। আপনারা সেই হিসাব করে ছাগলকে ক্রিমির ওষুধ খাওয়াবেন। ক্রিমির ওষুধ যদি আপনারা অতিরিক্ত খাওয়ান তাহলে ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা হবে, বিষক্রিয়া তৈরি হবে এবং ছাগলটি মারাও যেতে পারে। এর জন্য ক্রিমির ওষুধ যখন খাওয়াবেন সঠিক পরিমাণে সঠিক নিয়মে ছাগলকে কৃমির ওষুধ খাওয়াতে হবে। যদি কখনো ভুল সময়ে ভুল ওষুধ ছাগলকে প্রয়োগ করা হয় তাহলে ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। বাচ্চা ছাগলকে কৃমির ওষুধ খাওয়া 2 মাস বয়স যখন পার হবে তখন বাচ্চা ছাগলকে কৃমির ওষুধ খাওয়ানো যাবে। 2 মাস আগে বাচ্চা ছাগলকে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না। এর কারণ হচ্ছে 2 মাস বয়স পর্যন্ত তারা মায়ের দুধ খায়। যতদিন না তারা নিজেরাই খাওয়া শিখবে ততদিন তাদের কৃমি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর জন্য 2 মাস বয়স যখন পেরিয়ে যাবে তখন বাচ্চা ছাগলকে কৃমির ওষুধ খাওয়ানো যাবে। বাচ্চা ছাগলের জন্য যেসব ওষুধগুলো পাওয়া যায় লিকুইড ফর্মে পাওয়া যায় এবং ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। তো বাচ্চা ছাগলকে ট্যাবলেট না দেওয়াটাই ভালো হয়। সবসময়ের জন্য চেষ্টা রাখবেন ছাগলকে লিকুইড ফর্মে যে সমস্ত ওষুধ পাওয়া যায় সেই ওষুধগুলো ছাগলকে খাওয়াতে। এবং একটা বাচ্চা ছাগলের 10 কেজি বডি ওয়েটে 2 ml করে ওষুধ খাওয়াতে হবে। সেই হিসেব করে আপনারা ছাগলকে ওষুধ খাওয়াবেন। যদি আপনারা বাচ্চা ছাগলকে হিসাব থেকে বেশি পরিমাণে ওষুধ খাওয়ান তাহলে ছাগলটা মারা যেতে পারে। এর জন্য বাচ্চা ছাগলকে কৃমি ওষুধ খাওয়ালে খুব সাবধানে ওষুধ খাওয়াতে হবে, না হলে ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। ফার্মে যদি কোনো সমস্যা আপনারা দেখতে না চান তাহলে ছাগলের ডিওয়ার্মিং সঠিক সময়ে সঠিক নিয়মে এবং সঠিক ওষুধ দিয়ে ছাগলকে ডিওয়ার্মিং করাবেন, তাহলে আপনাদের ফার্মে কোনো ধরনের সমস্যা হবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয় তাহলে ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।